Hey, welcome back to our challenge. Bye, prank boy. I'm feeling emotional, thoda. Emotional, hey, prank boy. So hello, bondhura. Welcome back to another vlog. Kemon acho sobai? Asha korchi sobai bhalo acho. To notun ekta video te shagoto tomader. To ajker ei video ta khubi special hobe. Karon ki bolo to bhai, ajke amra dekha korte chaichi Barasat prank boy Rahul dar sathe. Ar meetup ta khub chorom level er hobe. Ar dada 300 ke complete hoyeche. Sei karone ekta celebration hobe chotto kore. Amader torof theke jotora sombhob amra chesta korbo. Asha korchi dadar bhalo lagbe. Ar tomader video ta bhalo lagbe. To cholo beshi deri na kore chole jabo video te. Bhai log amra ekhon just Sahadapolir ghat theke boat e kore berobo. Ar Barakpur theke abar odike amaderke bus e kore jete hobe kichu ta rasta. তারপর গিয়ে পৌঁছাবো সেই জায়গাতে যতক্ষণ মোটামুটি হয়ে গেল 4 ঘন্টা জার্নি। ফাইনালি আমরা পৌঁছে গেলাম এখানে বারাসাত জঙ্গের কাছে। আর রাহুল দা এখানেই আছে, তো রাহুল দার সাথে মিট আপ করার জন্য যাবো। আমাদেরকে তো সেলিব্রেশন করতে হবে, সেলিব্রেশন করতে গেলে তো আমাদের কেকের পরে জানবে। সো এখন ফাইনালি কেকের দোকানে একটা এসছি, দেখতে পাচ্ছ নামটা, আর কেক নেবো মোটামুটি একটা, তারপর রাহুল দার সাথে দেখা করার জন্য যাবো। আর কেকের দোকানটা স্টেশনের কাছে, অ্যাকচুয়ালি স্টেশন থেকে বেরিয়েই জাস্ট এখানে আমরা সামনেই পেয়ে গেছি কেকের দোকান। তো চলো কেকটা নেওয়া নিই, আর মোটামুটি নামটাম লিখে পর নিয়ে যাবো ওখানে। আমরা পার্কে অ্যাকচুয়ালি দেখা করার প্ল্যান আছে, তো পার্কে যাবো। স্টেশনের সাথে অনেক কিছু তাবাহী জিনিস থাকবে, মশালা। ভিডিওটা দেখতে থাকো, কারণ তোমরা খুবই একটা এনজয়মেন্ট ভিডিও দেখতে চলেছো সামনে। সবাই এখানে দেখতে পাচ্ছ আমাদের কেক রেডি, আর কেকটা তোমাদেরকে এখন খুলে দেখাবো না, যখন সেলিব্রেশন হবে তখন খুলে দেখাবো। আর আমরা যাচ্ছি এখন, প্রায় চলেই এসেছি যা ঢুকবো বলে, যেটা আমাদের সিরাজউদ্দৌলা উদ্যান সেইখানে। আর রাহুল দা এসে কি আসেনি সেটা যাই না, এবার ফোন করা হবে, গিয়ে পর আমরা ফোন করবো। তো চলো কি ভাই, এখন গেটের কাছে চলে এসেছি, পার্কের সামনে দাঁড়িয়ে আছি রাহুল দার অপেক্ষাতে। আর রাহুল দা ফোন করে বললো যে আসছি, তো দেখা যাক রাহুল দা কতক্ষণে আসে। ফাইনালি আমাদের রাহুল দাদার সাথে ফার্স্ট মিট আপ হবে। হ্যালো দাদা, একদম ভালো তো? হ্যাঁ ভালো তো। তো চলো দাদার সাথে এবার আমরা কোথায় নিয়ে যাই দাদা দেখি। রাহুল দা কোথায় নিয়ে যাই, প্র্যাঙ্ক করতে নাকি? আমার ভয় লাগছে যদিও, বাট ঠিক আছে যাবো। হাই, চলো সবার সাথে মিট আপ করি। হাই, একদম ভালো তো? দাদার ইন্ট্রো চলছে, আরে কত দূরের যে লং জার্নি রাহুল দাকে দেখার পর সেটা আমার মানে ফুলফিল হয়ে গেল। তো এবার আমাদের কেক রেডি হয়েছে, আর দেখো কেক আনা হয়েছে দাদা, যে 300 কে কমপ্লিট হয়েছে সেটার কারণে আমরা কেকটা রেডি করে নিয়ে এবার আই থিঙ্ক স্কুটির উপরে নামাবো এবার। আর পার্কটা অ্যাকচুয়ালি খোলা নেই, সেই কারণে আমরা ঢুকতে পারছি না ভেতরে। তো চলো ভাই কেকটা রেডি করি আমরা ফার্স্ট। সবাই কেক রেডি হয়ে গেছে, রাহুলদার ফুল ফ্যামিলি সাথে মানে ইউটিউব ফ্যামিলি প্লাস ওরাও এসেছি। তো রাহুলদা এবার হবে আমাদের কেক কাটা ফার্স্ট, কেমন লাগছে এবার বলো। তো প্রথমবার বলে আমি গোপ্রোতে আমি প্রথমবার ব্লগ করছি, ঠিক আছে? না তোমার কাছে আইফোন আছে তো, আইরন কি বেশি ভালো আছে? আইফোন আমার নিজের, বুঝো বুঝো ম্যাডাম, ঠিক আছে, সরি। তো যাই, ফার্স্ট টাইম প্রথমে গোপ্রোতে করছি, তো গোপ্রোতে ব্লগ এসেছি। আর ভাইয়ের এখনো ভিডিও আমি এখনো পর্যন্ত দেখিনি যে কেমন ব্লগ করে, কিন্তু যে কনফিডেন্স নিয়ে ব্লগ করছে না, আমি জানি যে ভাই অনেকটা দূরে আগাবে, ঠিক আছে? তো এরকম কনফিডেন্স সারা জীবন যেন থাকে, ঠিক আছে? বলার পর এটা হার্টবিটটা বেড়ে গেল আমার অটোমেটিক্যালি। সত্যি আমি যেটা দেখছি কনফিডেন্স তোমাদের সবকটার মধ্যেই, মোটামুটি সবার মধ্যে কনফিডেন্স লেভেলটা ভালোই আছে। এই কনফিডেন্সের জন্য গাইজ তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর যেরকম আমাদের সাপোর্ট করেছো, আমাদের ভালোবাসা দিয়েছো, সেরকম ভাইয়ের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কত সাবস্ক্রাইব হলো তোমার? আমার জাস্ট 3K কমপ্লিট, 3K। তো কংগ্রেচুলেশন ফর 3K, আর খুব তাড়াতাড়ি 10K করতে হবে, 10K হবে তো? একদম শিওর। গাইজ কি করছো তাদেরকে করে সাবস্ক্রাইব করে 10K করে দাও, আর ভিডিওটা এই ভিডিওটা প্রচুর শেয়ার করো সবাই, প্রত্যেকটা ভিডিও শেয়ার করো, বন্ধুদেরকে হোয়াটসঅ্যাপ বেশি করে স্টোরিতে দিয়ে দাও, বন্ধুদেরকে দেখো ভাই ভিডিওটা হচ্ছে ভালো হয়েছে, দেখ দেখ দেখ, ভিডিও বন্ধুদেরকে শেয়ার করো। তোমরা তোমরা না শেয়ার করলে কি করে আমাদের ভিডিও শেয়ার হবে বেশি, আমাদের ভিডিও লাইক আসবে না? তো বেশি করে শেয়ার করো, পাশে থাকো, আজকে সেরা মজা হবে। আর মিট হলো এরকমভাবে, আর সত্যি তো ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা হয়ে খুব ভালোই লাগে। ফ্যামিলি মেম্বাররা আমাদেরকে দেখতে পারে, কিন্তু আমরা দেখতে পাই না, কারণ আমরা দেখতে পাচ্ছি না যে কারা ভিডিও দেখছে, কোথা থেকে ভিডিও দেখছে, ঠিক আছে? তো সামনাসামনি যেমন দেখা হয় খুব ভালো লাগে, যে আমার ফ্যামিলি মেম্বার আমার কাছে এসেছে। আমাদের ওই সাইডে তোমার চ্যানেল মনে হয় সবাই দেখে প্রায়, আশা করছি। আর যদি নাও দেখছো শেয়ার করো দাদার চ্যানেল, দেখো একদম তাবাহি মাছি, তাড়াতাড়ি 10K হয়ে যাবে। 10K চাই, অ্যাডভান্স কংগ্রেচুলেশন। দাদা বলছে এটাতে আমি বহুত খুশি হয়ে যাচ্ছি, আর 10K হয়ে গেলে আর রাহুলদার কাছে আসবো ফার্স্ট, ঠিক আছে? আমি এটাও বলে দিচ্ছি যদি 10K হয় তারপর তোমার কাছে আসবো, কেকটা তোমার কাছে এসে কাটাবো ফার্স্ট কেকটা, ওকে? একদম একদম একদম। তো চলো এবার আমরা কেকটা কাটি, রাহুল দাও একটু ব্যস্ত হয়ে পড়বে এবার, ঠিক আছে? তো চলো
তাদেরই আমি মিটআপ অর্গানাইজ করছি, তো মিটআপে তোমাদের ইনভাইট থাকলে সবার, ঠিক আছে, পার্সোনালি সামনে সামনে বলে দিলাম মিটআপে ইনভাইট থাকলে সবার, আর ভিডিওর মাধ্যমে সবাইকে বলে দেবো যে কোথায় মিটআপ হবে, কেন মিটআপে, আর মিটআপটা হবে ধামাকাদার, সাবস্ক্রাইবার পে স্পেশাল কিছু গিফট আমি থাকছি সেই দিন সাবস্ক্রাইবারদের, যারা আমার ফ্যামিলি মেম্বার সবাই আসবে তাদের জন্য। সেই লেভেল তোমার জন্য পুরোটা 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 পুরোটা, আরে একটাই তো যাবে পুরোটা। এবার বলো কিছু রাহুল, এবার বলো কিছু। এখানে তো চরম লেভেলের একটা এনজয়মেন্ট চলছে, আর সবাই আছে যখন ফ্যামিলি মেম্বাররা, মানে রাহুল দার পুরো ফ্যামিলি মেম্বার সবাই আমার বন্ধুরা, অ্যাকচুয়ালি সবাই মিলে খুবই এনজয়মেন্ট হচ্ছে। যতক্ষণ বেশি পরিমাণ থাকা যায় ততক্ষণ থাকার চেষ্টা করবো, রাহুল দার সাথে টাইম স্পেন্ড করার চেষ্টা করবো, রাহুল দার কাছে গ্রো করার কিছু টিপস নেবো, চেষ্টা করবো যে রাহুল দা যে গ্রো করেছে সেটা আমাদের সাথে শেয়ার করে, আমার সাথে শেয়ার করে। তো ফার্স্ট টাইম মিট আপ করলাম ভাই, তো খুবই ভালো লাগছে যে রাহুল দা এইভাবে মিট আপ করছে, একদম মানে ফ্যান হিসেবে নয় নিজের ভাই হিসেবে মিট আপ করলো। তো দিলসে লাভ ইউ রাহুল দা, তো এভাবে তোমার জলদি গ্রো হোক, আরও চ্যানেল গ্রো হোক, আর তোমার 500 কে হলে আবার আসবো, আর ফ্যান মিটআপে তো আসবো বললাম তোমাদেরকে। তো রাহুল দা একটু জাস্ট সাইডে গেল, আসছে, তারপর আবার শুরু করছি আমি ক্যামেরা। হাই করো, হাই হাই গেউড়ি, হাই করো, নেবে তুমি এই মানে মোটামুটি আমাদের কেক কাটাটা কমপ্লিট হলো, আর যতক্ষণ পারবো টাইমটা স্পেন্ড করবো রাহুল দার সাথে, কারণ একদিনই মিট আপ হবে ভাই, তারপরে হয়তো আর হবে না মিট আপ রাহুল দার সাথে, পরে হয়তো আবার এক বছর পর কি দু বছর পর মিট আপ হবে, বাট আমি চাইবো রাহুল দার সাথে আরও বেশিক্ষণ টাইম স্পেন্ড করতে। 3 লাখ করতে যে টাইমটা লেগেছে সেটার যে এক্সপিরিয়েন্স সেটা রাহুল দা ছাড়া কেউ দিতে পারবে না, সেটা নেওয়ার চেষ্টা করবো। তো চলো রাহুল দার কাছে যাই, আর রাহুল দার দিকে ব্যাকে ভিডিও বানাচ্ছে। এই দেখো ভাই, এখন কেমন একটু ফিলিং আসছে অন্যরকম, মানে কী বলবো আর, আই এম ফিলিং ইমোশনাল থোড়া, বাট ইমোশনাল হবো না, রাহুল ইমোশনাল হতে দিচ্ছে না, ফান চ্যানেলে পুরো একদম মস্তি দিতে রাখছে। লাভ ইউ রাহুল, লাভ ইউ টু। কেমন লাগলো বলো, কেমন লাগলো? বেশি বললে কান্না ফান্না করে দেবো, সেটা ভালো লাগে না, না কান্না করার প্রয়োজন নেই, তুমি একদম মস্তি করে, মানে আমাদের যে অডিয়েন্স আছে তাদেরকে পুরো মস্তি দিয়ে যাও, একদম প্রথম থেকে যেরকম মস্তি দিয়ে আসছো ওরকম মস্তি দিয়ে যাও, একদম 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 সেরা মজা হবে গাইস। এখন আমরা কয়েকটা গানে রিল করবো ইনস্টাগ্রাম, ঠিক আছে, তো সেই রিলগুলো দেখতে গেলে ভাইয়ের ইনস্টাগ্রামে গিয়ে অবশ্যই ফলো করতে হবে, ঠিক আছে, আগে ভাইকে সাপোর্ট করো, ফলো করো, ঠিক আছে, লিঙ্ক ডিসক্রিপশনে আছে, গিয়ে সবাই গিয়ে ফলো করে নাও। এখন আমাদের সব রিল হবে আমার সাথে, সোনাইদির সাথে, অনন্যার সাথে, পূজাদির সাথে, আর সবার সাথে রিল হবে, সবার সাথে রিলগুলো ইউটিউবে তো আসবে না, সেটা তোমাকে ইনস্টাগ্রামে দেখতে হবে, তাই ইনস্টাগ্রামে ফলো করতে হবে, তো যাও গিয়ে ফলো করো, জলদি করো আর লেট হয়ে যাচ্ছে, একদম একদম একদম। আর না এখনই না, আগে গিয়ে ভিডিওটা দেখো তারপরে গিয়ে ফলো করো, পুরো ফুল কমপ্লিট করো, সব লেভেলের লেভেলের ভিডিও হচ্ছে পুরো। আর কি বলবো, মানে এক কাম কর, 200 রুপিয়া দে আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং কে বেচ। এ প্র্যাঙ্ক হচ্ছে, এ প্র্যাঙ্ক হচ্ছে, আমি ভেবেছিলাম রাহুল লাগে আমি প্র্যাঙ্ক করব, বাট হলো না, প্র্যাঙ্ক বয় কে প্র্যাঙ্ক করছে ভাবতে পারছো? কিন্তু ভেবেছিল রাহুল, সকালে 11টায় আসতাম আর 4টার সময় বাড়ি যেতাম, এখানে খাওয়া দাওয়া কিছু নেই, শুধু জলের উপর চলতো এক টাইমে, গ্রো করার ইউটিউবে ছোট্ট কিছু টিপস আমাকে দাও, যেটা আমি আমার জন্য মানে ব্লগিং চ্যানেলের জন্য ইমপ্রুভ করতে খুব সাহায্য করবে আমার। দেখো আমি যেহেতু ব্লগ ব্লগার এবং প্র্যাঙ্ক করি, ঠিক আছে, তো আমি ব্লগের দিকে আসবো। তো যখন আমি ব্লগ চ্যানেল খুলেছিলাম তো তখন ভাবতাম যে কী ভিডিও করলে আমার ফার্স্ট ব্লগ আমি কী করবো, যে ফার্স্ট যে ব্লগ করবো সে ফার্স্ট ব্লগ আমি কী দেবো, তখন মনে পড়লো না আমি যেহেতু ইউটিউব চ্যানেল আমার খুব তাড়াতাড়ি 1 লাখ হতে চললো, ঠিক আছে, তো আমি ফার্স্ট এটা সিলভার প্লে বাটন করবো, ঠিক আছে, সিলভার প্লে বাটনতে। তো এই একটা আকর্ষণীয় লোক কী ভাবছে যে সিলভার প্লে বাটন কী জিনিস, অ্যাপ্লাই কীভাবে করে, এটা কিন্তু অনেকেই জানে না, অনেকেই জানে না, ঠিক আছে, তো এরকম একটা আকর্ষণীয় কন্টেন্ট তোমার ভিডিওর মধ্যে তোমাকে ক্রিয়েট করতে হবে। এখন তোমার সিলভার প্লে বাটন নেই, কিন্তু তোমাকে ভাবতে হবে যে ওরকম টাইপের কন্টেন্ট যেটা লোক পছন্দ করবে, সেরকম কন্টেন্ট তোমাকে দিতে হবে যাতে লোক পছন্দ করে, ফ্যামিলি মেম্বার পছন্দ করে, তাহলে তোমার ভিডিও আস্তে আস্তে বাড়বে, আর কন্টেন্ট হতে হবে দম, আর তোমার মধ্যে আছে সেই দমটা, ঠিক আছে,
তোমাকে উচিত কিন্তু বলো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাস এট প্র্যাঙ্ক বয় আজ কা ভিডিও কিসম কা হোগা অলগ টাইপ কা হোগা অলগ হি হোগা কিউকি আজ মেরে সাথে এক কেক ববি 3 লাখ স্পেশাল মাল যে লোক দেখ রহে হো ভিডিও ইয়া তক সাবস্ক্রাইব কর দো পাশে রহো আর বেল আইকন কা দবা দো এসা মজার ভিডিও দেখনে কে লিয়ে সাবস্ক্রাইব গাইস এক খাবো লেভেল পুরা লেভেল কাকা সলিড 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 লেভেল ছিল পুরো ফ্যামিলি মেম্বারদের সঙ্গে সেলিব্রেশন করতে পারি খুব ভালো লেগেছে আমার আর থ্যাঙ্ক ইউ সো মাচ তোমাদের সবাইকে যে আমাদের জন্য এত কষ্ট করে এত দূর থেকে আসার জন্য তোমাদেরকে থ্যাঙ্ক ইউ যে একবার বলতে তোমরা আসলে এ বাবা এত থ্যাঙ্ক ইউ বলার কিছু আমাদের বাড়িতে এইখানে আমরা চলে আসতে হয়েছে তোমাদের ওই কতটা তোমরা ভাবো তোমরা কত দূর থেকে এসেছো আর ঠিক আছে একদিন তো ব্যাপার আমি এসেছি কি হইছে আমার বলার কি আছে খেল বাচ্চা দিলেই হবে আমার তো এবার রিল স্টার্ট হবে আমাদের আবার ফাইনালি এখন পিছন দিকে দেখছো রিলস টিলস চলছে সব কিছু একদম তাবাহি ছবি থেকে শুরু করে সব কিছু চলছে আর এবার কি নেক্সট হয় দেখা যাক আর ততক্ষণ পর্যন্ত অনেকক্ষণ ধরে এনজয় করছি সবাই মিলে একসাথে খুব লেভেলের এনজয় হচ্ছে রাহুলদের কাছে এসে আর সিরিয়াসলি একটা বুস্ট পেয়ে গেলাম বুকের ভেতরের বুস্ট বুঝতে পারছো এটা ইউটিউব চ্যানেলের বুস্ট বা অন্য কিছুর বুস্ট নয় বাট বুকের ভেতর থেকে একটা জোশ আলাদাই লেভেলের আসলো দেখা করে খুবই সুন্দর লাগছে আর চলো নেক্সট কি হচ্ছে সেটা তো ভিডিওতে থাকছেই তোমরা দেখতে থাকো ভিডিও আর যদি চ্যানেলে নতুন ভাই সাবস্ক্রাইব আসলে নিশ্চয়ই করবে ফাইনালি একটা হোটেলে এসেছি অ্যাকচুয়ালি আর পুরো ট্রিটটা দিচ্ছে আমাদের মিস্টার বস বারণ করলাম যে না খাবো না চলে যাবো বাট দাদা কোনোভাবেই ছাড়লো না তো না খাইয়ে ছাড়বে না বলছে সেখানে খেতে হবে তো চলো এটার আমাদের রেস্টুরেন্টটা এবার ভেতরে ঢুকবো সবাই ফাইনালি আমাদের চলে এসছে রাহুলদার সবাই এখানে বসে দেখতে পাচ্ছে পুরো হোটেলটাকে আমরা মানে রাহুলদার টোটালি বুক বুক করে নিয়েছে বলতে পারো আরো এবার খেয়ে নিই তারপর লাঞ্চটা করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমরা এবার লাঞ্চ করে জাস্ট বেরোলাম আর রাহুলদার ট্রিটটা দিল জাস্ট ট্রিট ভরে গেছে মানে আঙুল চাটছিলাম আমি থ্যাংক ইউ সো মাচ রাহুলদার আরে থ্যাংক ইউ না ওয়েলকাম ওয়েলকাম ট্রিটটার জন্য থ্যাংক ইউ এই বাবা আশা করছি খুব জলদি আবার দেখা হবে তোমার ভালোবাসা থেকে খুব সৌখে আপনার যারা এই পর্যন্ত ভিডিও দেখছো তো অবশ্যই লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আবার নেক্সট ব্লগ আসবে কন্টিনিউ কোনো জায়গায় কোনো ঘুরতে যাওয়া কোনো যায় আজ দেখা হয়ে যাবে সেরকম ব্লগ আসবে তো অবশ্যই পাশে দেখো সাপোর্ট করো যেমন আমাদের করেছো তো থ্যাংক ইউ ফর ওয়েলকাম আজকের মতো দেখা হচ্ছে টু বাই বাই কারণ নেক্সট আবার খুব জলদি দেখা হবে তোমাদের সাথে আচ্ছা টাটা টাটা এই চুটকি টাটা তোমাকে তো চলো ভাই আজকে ব্লগটা খুবই লম্বা হয়ে গেছে তো আজকের ব্লগটা এখানে শেষ করে নেবো তো চ্যানেলে যদি নতুন সাবস্ক্রাইব করবে আর ভিডিও পছন্দ হলে লাইক করবে তোমার তো টেক কেয়ার গুড বাই